আমরা একটা পর্যায়ে মানসিক প্রস্তুতি নিয়ে রাখছিলাম যে এসিএসটা হয়তো থাকবে না। ফাহাদ টিউটোরিয়াল স্যার, ফাহাদ স্যার এবং ফাহাদ স্যারের সাথে যারা ছিলেন এবং বন্দি পাশার দুইজন ভাইয়া, তাদেরকে যখন গ্রেফতার করে তখন আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম আমাদেরকেও গ্রেফতার করা হবে। এবং আমাকে ঠিক এভাবে বলা হয় অপূর্ব দাদার ওখান থেকে যে ঠিক যে কাপড়ে আস সেখানেই তুমি, সেভাবেই তুমি একটা জায়গায় আস। ঘটনাটা হয়তো তোমরা অনেকেই জানো না, তো সেই ঘটনাটাও দাদা শেয়ার করবেন আমাদের সাথে। বলি আমাদের ঘটনাটা, যেদিন ফাহাদ স্যারকে অ্যারেস্ট করা হয় সেদিন আমাকে ফোন দেওয়া হয়। প্রথমে ফোন দেওয়া হয়, ডিজিএফ এর পরিচয় দিয়ে ফোন দেওয়া হয়, দিয়ে তারপরে আমার তথ্য তথ্য চাওয়া হয়। তো এর পরবর্তীতে আবার আরেকটা ফোন দিয়ে আমাকে ডেকে নেওয়া হয়, ডেকে নিয়ে আমাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে। অনেকে এটা অনেকে একটু ভুল তোমরা দেখছো যে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, আমাকে ডিবি বা পুলিশ অ্যারেস্ট করে নাই, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের স্বৈরতান্ত্রিক এই যে সরকার তাদের দলীয় চেম্বারে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখানে অনেক নেতাকর্মীরা ছিল এবং তাদের মাঝে খুব অবদস্থ করা হয়, হেনস্থা করা হয়, প্রায় 2 ঘন্টা ধরে হেনস্থা করা হয় এবং আমার ফোন চেক করা হয়। আমরা বিশেষ করে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আবু সাইদের পরিবারের পাশে দাঁড়াইছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তো এইটার জন্য তারা বারবার বলে আবু সাইদ হচ্ছে শিবির কর্মী, তুই শিবিরকে সহায়তা করছিস। যেহেতু আমি হিন্দু, আমাকে আর মানে শিবিরটা একটা দিতে পারে নাই, কিন্তু আমি শিবিরকে সহায়তা করতেছি, এই আন্দোলনের ঘাড়ে শিবির চাপছে, এরকম বহু ধরনের কথাবার্তা বলা হয় এবং প্রায় 2 ঘন্টা ধরে হেনস্থা করা হয়। তারপর ওইখান থেকে আমার বিশেষ করে এসিএস এর কোম্পানির হেড অপারকে একবার ফোন দেওয়ানো হয় আমার ফোন দিয়ে, তারপরে সাকিবকে একবার ফোন দেওয়ানো হয়। তো তাদের অপার বা সাকিব এদের ইনফরমেশন চাওয়া, বিশেষ করে একটা পোস্টের কারণে আমাকে সবচেয়ে বেশি হেনস্থা করছে, সেটা হচ্ছে মাসুরের যে লব্ধির একটা পেজ, ওইখান থেকে আন্দোলনের কোন সময় কি করা হবে বা এরকম আন্দোলনের সমন্বয়কারী যারা তারা যে সিদ্ধান্তগুলো দিচ্ছিল সেই সিদ্ধান্তগুলো ওই পেজের মাধ্যমে কিন্তু আমাদের যে মডারেটর সেই মডারেটর পোস্টগুলো দেয়। তো ওইখানে যেহেতু আমাদের কভার ফটোতে আমার ছবি, অপারের ছবি এবং মাসুরের ছবি ছিল, তো ওই কভার ফটো দেখে এবং বিভিন্ন পোস্ট দেখে বিশেষ করে এই আন্দোলনে আমরা আমরা ইন্ধন দিচ্ছি, কোন সময় কি করা হবে, আমাদের এই পেজ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে, এটা নিয়ে হচ্ছে বিশেষ করে মাসুর এবং অপার এদের ইনফরমেশন চাওয়া হয়। হ্যাঁ, এবং বারবার হুমকি ধামকি দেওয়া হয়, ডিজিএফ এর হাতে তুলে দেওয়া হবে, আমারকে রাজশাহীতে পড়াইতে দেওয়া হবে না, আমার কোচিং ভাঙচুর করা হবে, এরকমভাবে বেশ হুমকি ধামকি দেওয়া হয়। তার পরবর্তীতে প্রায় 2 ঘন্টা পরে আরও অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমি আসলে ক্যামেরার সামনে বলতে চাই না। তো প্রায় 2 ঘন্টা পরে আমি সেখান থেকে বের হই, বের হয়ে আমি অপারকে ফোন দিই এবং অপারকে ফোন দিয়ে যাবতীয় কথাবার্তা বলি এবং বলি সবাইকে বলি যে নিরাপদ স্থানে থাকতে, কারণ আমাদের ইনফরমেশন অলরেডি ডিজিএফআই বা অন্যান্য সব জায়গায় ওদের কাছে ছিল এবং বিশেষ করে এরটেকের টিচারদের তখন আসলে অ্যারেস্ট করা শুরু করা হয়। তো এর পরবর্তীতে একটু পরে আমি দেখতে পাই যে বন্দি পাঠশালার ইয়াসিন এবং শুভ এদের দুজনকে হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের গল্প। তো তারপর থেকে মোটামুটি আমরা একটু বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা আর কেউ কারোর সাথে ওইভাবে যোগাযোগও করতে পারতেছিলাম না। তো তারপরে তো তোমরা দেখলা আন্দোলনের গতিপথ একেবারে আমরা এক দফার দিকে চলে গেল সমন্বয়কারীদের জন্য। তো তারপরে আমরা তোমাদের জন্য আর কি এই তোমাদের আত্মত্যাগ এবং তোমাদের সংগ্রাম, তোমাদের এই যুদ্ধের কারণে আমরা এখন মুক্ত স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারতেছি এবং তোমাদের সামনে আবার লাইভে এসে আবার আমরা সব বিচারে একত্রিত হইতে পারছি। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা মুহূর্ত আসলে কিভাবে গেছে, মানে প্রতিটা সেকেন্ড মনে হচ্ছিল যে এক একটা বছরের মতন, কারণ আমাদের প্রত্যেকের বাসা থেকে মানে এরকমভাবে ফোন দেওয়া হচ্ছিল যে আমি বেঁচে আছি কিনা বা কিভাবে আছি, সবারই একই কথা। আমার ফোন চেক করে আমার যত পোস্ট ছিল সেই পোস্টগুলো সব ডিলিট করানো হয়েছে এবং ওইখানে বলা হয়েছে সরকারের পক্ষে পোস্ট দিতে, আমি ওই যে লাল প্রোফাইল পিকচার কেন দিব না, আমি কালো দিব, আমাকে বলা হয় কালো প্রোফাইল পিকচার দিতে, এরকমভাবে জোর জবরদস্তি করা হয় আমি এবং সেখান থেকে বলি যে আমি এখান থেকে যাই, যাই আমি ভাবনা চিন্তা করে আমি সরকার পক্ষে পোস্ট দিব বলে আমি ওখান থেকে বের হইতে পারছি। এবং আরো কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে আমি ক্যামেরার সামনে বলতে চাই, তারপর আমি কিছু বলি দাদা তার থেকে পারমিশন নিয়ে, সেটা হচ্ছে যে কিছু টাকা পয়সাও লেনদেন করতে চায় তারা এবং সেটা করে দাদাকে অ্যাকচুয়ালি বলতে পারো একরকম মানে জিম্মি করে ছাড়া হয়, যে প্রথম দিন ছেড়েও পরের দিনও ওনার কাছে আবার চাওয়া হয়। সো মানে একটা জিম্মির মুখে ছিল দাদা এবং আমরা হাত পা বাঁধা হয়ে গেছিলাম